बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामु आलाइकुम बंधुरा केमन आछेन आशा करी जे जेखान थेके आमार भिडियोटी देखछेन सबाई भालो आछेन आलहामदुलिल्लाह आमिओ भालो आछि। आजके आमि आपनादेर साथे शेयर करब चिंगड़ी माछ आर कुमड़ो दिए एकटी हेल्दी टेस्टी रेसिपी। तबे एटी कोनो नतून रेसिपी नय, साबेके एकटी रान्ना, एटी बानानो खूब सहज आर खेतेओ खूब सुस्वादु। তবে দেরি না করে দেখে নেওয়া যাক আমি কিভাবে কুমড়ো চিংড়ির এই তরকারিটি বানাই তার রেসিপি। আমি এই রেসিপিটি বানাবার জন্য 300 গ্রাম কুমড়ো আঁতিয়ার খোসাটা বাদ দিয়ে এরকমভাবে টুকরো করে কেটে নিয়েছি। বড় সাইজের একটি আলু খোসা ছাড়িয়ে সেম কুমড়োর মতো টুকরো করে কেটে নিয়েছি। আর নিয়েছি 200 গ্রাম পুকুরে চিংড়ি মাছ। চিংড়ি মাছ আমি ভালোভাবে বেছে দিয়ে পরিষ্কার করে রেখেছি। এবার চলে আসি মূল রান্নায়। রান্নার জন্য গ্যাসের ফ্লেম অন করে আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই ভালোভাবে গরম হয়ে গেছে, এরপর দিয়ে দেব পরিমাণ মতো সরষের তেল। এবার তেলটা খুব ভালোভাবে গরম করে নেব। তেল গরম হয়ে গেছে, এরপর একটি শুকনো লঙ্কা ফোড়নের জন্য 2 টুকরো করে দিয়ে দিলাম। এবার 1/2 চা চামচ জিরেও দিয়ে দিলাম। এবার ফোড়নটা একটু নাড়াচাড়া করে নেব। ফোড়নটা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, এরপর দিয়ে দেব পেঁয়াজ বাটা। একটি মাঝারি সাইজের পেঁয়াজ আমি ছিলে বেটে নিয়েছি। পেঁয়াজ বাটাটা তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে দিয়ে দেব অল্প পরিমাণ জল, যাতে মশলাগুলো না পুড়ে যায়। এবার দিয়ে দেব 1/2 চা চামচের মতো হলুদ বাটা। ধনে বাটাও দেব 1/2 চা চামচ। জিরে বাটাও দেব 1/2 চা চামচের মতো। পরিমাণ মতো লবণও দিয়ে দিলাম, চিনিও দিয়ে দিলাম 1 চা চামচ। মিষ্টিটা আপনারা আপনাদের আন্দাজ মতো দেবেন। রেড চিলি পাউডার দিয়ে দিলাম 1 চা চামচ। এবার সমস্ত মশলা একসঙ্গে ভালোভাবে মিশিয়ে ভালোভাবে কষে নেব। দেখুন মশলা কত সুন্দর কষা হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দেব আগে থেকে কেটে দিয়ে পরিষ্কার করে রাখা কুমড়ো আর আলু। কুমড়ো আর আলু আমি আমার পরিমাণ মতো নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো কম বা বেশি নিতে পারেন। এবার সমস্ত উপকরণ বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভালোভাবে মশলার সাথে কষে নেব। সবজিটা এইভাবে সময় নিয়ে কষলে তরকারি খুব টেস্টি হবে। এবার দিয়ে দেব চিংড়ি মাছ। চিংড়ি মাছটা ছোট হলেও এর টেস্ট কিন্তু অসাধারণ। এবার সমস্ত উপকরণ আবারও কিছুক্ষণ ভালোভাবে কষে নেব। আমি বেশিরভাগ মশলা ছিলে বেটে ব্যবহার করেছি, আপনারা চাইলে পেস্ট বা পাউডারও ব্যবহার করতে পারেন। আসলে ছিলে বাটা মশলা তরকারি খুব টেস্টি হয়, তো তাই একটু কষ্ট করা আর কি। তবে অনেকে সুযোগও নেই, আবার টাইমেরও অভাব, তারা পাউডার বা পেস্টও ব্যবহার করতে পারেন। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো জল। এবার সমস্ত উপকরণ একসঙ্গে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এবার ঢাকা দিয়ে রান্না করে নেব।
ফিরে এলাম বেশ কিছুক্ষণ পর। এরপর ঝালের জন্য দিয়ে দেবো 4টি কাঁচা লঙ্কা চিরা। এরপর লঙ্কাগুলি ভালোভাবে সবজির সাথে মিশেল করে নেব। রান্নার শেষের দিকে কাঁচা লঙ্কা দিলে ফ্লেভারটা খুব সুন্দর আসে। এরপর ঢাকা দিয়ে 1 মিনিটের মতো রান্না করে নেব। রান্না প্রায় শেষের দিকে। ফিরে এলাম কিছুক্ষণ পর, দেখুন সমস্ত সবজি ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। দেখুন রান্না আমার কমপ্লিট, তাই আমি গ্যাসের ফ্লেম অফ করে দিলাম। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে, আর গরম গরম ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথে খেতে দারুণ লাগে। আর দেখলেন তো বানানো কত সহজ হয়ে যায় খুব তাড়াতাড়ি। আপনারা আমার এই রেসিপিটি বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, দেখবেন একবার বানিয়ে খেলে বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে। বন্ধুরা, আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি আমার রেসিপিগুলি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করে আমার পাশে থাকা ছোট্ট একটি অনুরোধ রইল। আজ তাহলে পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহর কাছে এই দোয়া করি, আপনারাও আমার জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ বেঁচে থাকলে, সুস্থ থাকলে আবার চলে আসবো অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। আসসালামু আলাইকুম।